সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার সমস্ত প্রশংসা কার সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার ওয়াকালুল হামদুলিল্লাহিল্লাযী সাদাকানা আল্লাহর ওয়াদা কি সত্য না মিথ্যা জোরে বলেন আল্লাহর ওয়াদা কিন্তু সত্য ওয়াদাহু ওয়া আওরাতানাল আরদা নাতাবাওয়া মিনাল জান্নাহ আল্লাহ এখানে একটা কথা বলছেন সেটা হলো আওরাতানা এটা হলো ওয়ারিস বানাবেন জান্নাতের ওয়ারিস বানাইবেন আমাদেরকে ওয়ারিস দিয়া দিবেন ওয়ারিস আমরা কি বুঝি দুনিয়ার মধ্যে কোন বাবার সম্পদ কোন মায়ের সম্পদ যখন বাবা মা দুনিয়া থেকে বিদায় হয়ে যায় ওই সম্পদের ভাগ কে পায় সন্তানাদিরা না কারা পায় সন্তানাদিরা ভাগ পায় এটাই তো বলে ওয়ারিস নাকি ওয়ারিস তো হলো আরবি শব্দ ওয়ারিসের বাংলা কি ওয়ারিসের বাংলা হলো উত্তরাধিকারী বাংলা কি উত্তরাধিকারী অংশীদার আল্লাহ রাব্বুল আলামিন এখানে যে কথা বললেন ওয়াওরাসানা এটার কারণ কি আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম জান্নাত দিয়ে দিয়েছিলেন হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে দিয়েছিলেন কিনা জান্নাত দিয়ে দিয়েছিলেন আল্লাহ রাব্বুল আলামিন যখন জান্নাত দিয়ে দিয়েছিলেন জান্নাতের মধ্যে ঢোকার পরে আল্লাহ বলছিলেন ওয়ালা তাকরাবা হাযিহিস শাজারাতা ফাতাকুনা মিনাল যালিমিন আদম হাওয়া তোমাদেরকে জান্নাত দিয়ে দিয়েছি জান্নাতের মধ্যে ঢুকায় দিয়েছি এই যে দেখা যায় একটা গাছ এই গাছের ফল কিন্তু খাবা না যদি ফল খাও তাহলে জালেম হয়ে যাইবা কি হয়ে যাবা জালেম হয়ে যাইবা আর কোন জালেম আমার জান্নাতের মধ্যে থাকতে পারবে না কথা কোন ঠিক কিনা জান্নাতের মধ্যে থাকতে পারবে না ইয়ার পরে আদম হাওয়া এই ঘটনা আমি বলতেছি না জান্নাতের মধ্যে গাছের ফল খাইছে জান্নাত থেকে বাইর হইতে হইছে নাকি আল্লাহ বলেন قلنا اهبطوا منها جميعا فإما يأتينكم مني هدى فمن تبع هداي فلا خوف عليهم ولا هم يحزنون الله رب العالمين বলেন ও আদম হাওয়া তোমরা নিচে নামো নিচে অবতরণ করো কারণ দুনিয়া নামক একটা জায়গা আছে সেখানে যাও এখানে একটা কথা আছে একটা গ্রামার আছে আল্লাহ বলেন قلنا اهبطوا কুল নাহবিতু তোমরা সকলেই নিচে নামো ঐতিহ্যবাহী সাহাবা মডেল ইসলাম স্কুল এর উদ্যোগে ওয়াজ ও দোয়া মাহফিল এর সম্মানিত সভাপতি আলহাজ মোহাম্মদ আব্দুর রূপ সাবেক ভাইস চেয়ারম্যান শ্রীপুর পৌরসভা শ্রীপুর উপজেলা পরিষদ সময় অল্প এই অল্প সময়ের মধ্যে কিছু কথা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাকে বলার মতো এবং আপনাদেরকে শ্রবণ করার মতো তৌফিক দান করেন আমরা বলি আমিন ওই সাইডে দেখা যায় অনেক ভাইরা দাঁড়ায় আছে ওনারা কি রাগ করছেন নাকি ভিতরে আয়সা বৈশা যান বাইরে যারা ঘোরাফেরা করতেছেন সকলকে অনুরোধ করতেছি ভিতরে আয়সা বৈশা যান বসে বসে কোরআনের কথা শুনতে থাকে এটা এমন এক মজলিস যে মজলিস দ্বিতীয় আর সারা পৃথিবীর মধ্যে কোথাও এর চেয়ে ভালো মজলিস আর কোথাও পাওয়া যাবে না পাওয়া যাবে নাকি কোথাও পাওয়া যাবে না এটা এমন এক মজলিস যেই মজলিসকে আল্লাহ রাব্বুল আলামিনের নূরের তৈরি ফেরেশতা দিয়া বেষ্টন করে রেখেছেন সুবহানাল্লাহ কিভাবে বেষ্টন করে রেখেছে ফেরেশতা চতুর্দিক দিয়া বেষ্টন করে রেখেছেন এবং একের কাঁধে আরেকজন আরেকজনের কাঁধে আরেকজন এইভাবে সারিবদ্ধ হয়ে আসমান পর্যন্ত ফেরেশতারা বেষ্টন করে রেখেছেন সুবহানাল্লাহ তো ভূমিকা আমি দেব না সূরা জুমার
71 এবং 72 নম্বর আয়াত আপনাদের সম্মুখে আমি তেলাওয়াত করছি এই আয়াতের তরজমাটা করে আমি শেষ করে দেব অনেক ওলামায়ে কেরাম আছেন সময় অল্প এই অল্প সময়ের মধ্যে বলার চেষ্টা করব ইনশাআল্লাহ আল্লাহ যেন তৌফিক দান করেন আল্লাহ রাব্বুল আলামিন সূরা জুমারের 71 নম্বর আয়াতে আল্লাহ বলেন وَسِيقَ الَّذِينَ كَفَرُوا إِلَى جَهَنَّمَ زُمَرًا حَتَّى إِذَا جَاءُوهَا فُتِحَتْ أَبْوَابُهَا وَقَالَ لَهُمْ خَزَنَتُهَا أَلَمْ يَأْتِكُمْ رُسُلٌ مِّنْكُمْ اللَّهُ بَلَيْنُ وَسِيقَ تَدْرِكِ حَكِينَ هُوَ بِقَدْرِكِ كَافِرْ دِرْكِ قَدْرِكِ كَافِرْ دِرْكِ وسيق الذين كفروا كفر دیکھے حقین ہوئے الى جہنم جہنم اردگی زمارات دولے دولے کی بابے نیبے کفر درکے دولے دولے تدرکے ٹینے حسرے جہنم اردگی نیو ہوئے نوزی نیوار پورے کی پورے حتى إذا جاءوها فتحت أبوابها جكون جهنم بكتي دركي جهنم نيكوتي ناهوبي تكون جهنم درجا كولي داهوبي كي كورا هوبي جهنم درجا كولي داهوبي جكون جهنم درجا كولي داهوبي تكون خزانتها ألم يأتكم رسل منكم يتلون عليكم آيات ربكم الله বলেন যখন জাহান্নামের নিকটে নেওয়া হবে জাহান্নামের দরজা খুলে দেওয়া হবে জাহান্নামের দরজা যখন খুলে দেওয়া হবে জাহান্নামের রক্ষীরা যারা জাহান্নামকে রক্ষণাবেক্ষণ করে তারা ডাক দেয়া বলবে ও জাহান্নামবাসীরা ও আল্লাহর নালায়েক বান্দারা ও জাহান্নাম বাসীরা তোমাদের কাছে কি তোমাদের মধ্য থেকে কোনো রসূল আসে নাই এরপরে বলবেন ও জাহান্নাম বাসীরা তোমার কাছে তোমাদের কাছে কি আল্লাহ তাআলার নাযিলকৃত কোরআন পৌঁছে নাই এরপরে বলবে কিয়ামতের কথা কি জান্নাত জাহান্নাম এরপরে ওলামায়ে কেরাম এগুলা কি বর্ণনা করে নাই তারা বলবে কালু বালা ولكن حقت كلمة العذاب على الكافرين ترى بولبي ها شاب كسوي আমাদের কাছে رسول আস এসেছিল আমাদের কাছে কুরআন পৌঁছেছিল আল্লাহর নাযিলকৃত কুরআন পৌঁছিল জান্নাত জাহান্নামের কথা উলামায়ে কেরাম বর্ণনা করেছিল বলছিল এরপরে আমরা তা মানি নাই যদি মানতাম তাহলে আজকে আমাদের জাহান্নামের মধ্যে যাওয়া লাগতো না ঠিক কি না যদি মানতো তাহলে জাহান্নামে যাওয়া লাগতো না ফাবিসা মাসওয়াল মুতাকাব্বিরিন তাদের জায়গাটা সবচেয়ে নিকৃষ্ট স্থান হবে তাদের নাউজু বিল্লাহ কাদের কাফের জাহান্নামের আগুন কেউ দেখছে দুনিয়ার আগুন আমরা দেখেছি দুনিয়ার আগুনের মতো কিন্তু জাহান্নামের আগুন না হাদিসের মধ্যে আসছে জাহান্নামের আগুন আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে অর্ডার দিলেন ও ফেরেশতারা জাহান্নামের আগুনকে তোমরা গরম করো উত্তপ্ত করো এরপরে আল্লাহ রাব্বুল আলামিন যখন অর্ডার দিয়ে দিলেন ফেরেশতারা 1000 বছর জাহান্নামের আগুনকে পোড়ায় কয় হাজার বছর জোরে কোন 1000 বছর যখন জাহান্নামের আগুনকে পোড়ানো হয় এরপরে জাহান্নামের আগুনের কালার হয়ে যায় সাদা আল্লাহ রাব্বুল আলামিনকে ডাক দিয়ে বলবে ও মালিক ও প্রভু জাহান্নামের আগুন তো 1000 বছর পোড়াইছি এখন কালার হয়ে গেছে সাদা এখন দেখেন তো এটার পাওয়ার ঠিক আছে নাকি আল্লাহ রাব্বুল আলামিন দেখে বলেন না 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 এখনো ঠিক মতো গরম হয় না আরো গরম করো আরো 1000 বছর পুরানো হয় নাউজুবিল্লাহ আরো 1000 বছর যখন পুরানো হয়
সকল লাল হয়ে যায় এরপরে ফেরেশতারা আবার জিজ্ঞাসা করলেন ও মালিক ও প্রভু জাহান্নামের আগুন তো লাল হয়ে গেছে এখন কি হইছে নাকি বলেন না না এখনো হয় নাই এরপরে আরো 1000 বছর পুরানোর পরে জাহান্নামের আগুন আল্লাহ তাআলাকে ডাক দিয়ে দেখাইলেন দেখাইলেন জাহান্নামের আগুনের কালার হয়ে গেছে কালো কি কালার কালো হয়ে গেছে কালো আছে এরপরে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন হ্যাঁ এখন ঠিক আছে এই জাহান্নামের আগুনের মধ্যে পুড়লে কেমন হবে দুনিয়ার মধ্যে একটা আগুনের শলাকার ভিতরে আগুনের একটা মোমবাতির ভিতরে একটা আঙ্গুল যদি আপনি রাখেন কত সময় রাখতে পারবেন সম্ভব এই জাহান্নামের আগুনের মধ্যে কিভাবে আমরা থাকব আল্লাহ তাআলা আমাদের সকলকে হেফাজত করুক আমরা বলি আমিন এই আয়াতের পরের আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতীদের কথা বলছেন সুবহানাল্লাহ الله বলেন ওয়াসিক আল্লাযীনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা জান্নাতীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন দোলে দোলে স্বাগতম স্বাগতম জানিয়ে জান্নাতের দিকে নিয়ে যাবেন সুবহানাল্লাহ এত আস্তে আস্তে জান্নাতের দিকে যখন নিয়ে যাবেন জান্নাতের লোকেরা তখন ডাক দিয়া বলবেন সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন ও জান্নাতীরা তোমাদের আগমন শুভ হোক তোমরা এসে পড়ো এরপরে জান্নাতের জান্নাতের দরজা খুলে দিবে যখন জান্নাতীরা জান্নাতের দরজা খুলে দিবে জান্নাতের কাছে যাওয়ার পরে জান্নাতের লোকেরা বলবে তোমরা সুখে থাকো শান্তিতে থাকো ফাদখুলুহা খালিদিন তোমরা জান্নাতে ঢুকে যাও ওই সময় জান্নাতীরা জান্নাতের ভিতরে ঢুকবে না তাদের মনের মধ্যে একটা সন্দেহ থাকবে যে জান্নাত থেকে আবার বাইর হইতে হয় নাকি আল্লাহ বলে দেন ফাদখুলুহা খালিদিন তোমরা জান্নাতে ঢুকে পড়ো জান্নাত থেকে আর বাইর হতে হবে না সুবহানাল্লাহ এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া ক্বালু আলহামদুলিল্লাহি আল্লাযী সাদাকানা ওয়া'দাহু وأورثنا الأرض نتبوأ من الجنة الله কি বলেন وقالوا الحمد لله যারা জান্নাতে যাবে তারা বলবে সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার সমস্ত প্রশংসা কার সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার وقالوا الحمد لله الذي صدقنا আল্লাহর ওয়াদা কি সত্য না মিথ্যা জোরে বলেন আল্লাহর ওয়াদা কিন্তু সত্য ওয়াদাহু ওয়া আওরাতানাল আরদান তাবাওয়া মিনাল জান্নাহ আল্লাহ এখানে একটা কথা বলছেন সেটা হলো আওরাতানা এটা হলো ওয়ারিস বানাবেন জান্নাতের ওয়ারিস বানাইবেন আমাদেরকে ওয়ারিস দিয়ে দিবেন ওয়ারিস আমরা কি বুঝি দুনিয়ার মধ্যে কোন বাবার সম্পদ কোন মায়ের সম্পদ যখন বাবা মা দুনিয়ার থেকে বিদায় হয়ে যায় ওই সম্পদের ভাগ কে পায় সন্তানাদিরা না কারা পায় সন্তানাদিরা ভাগ পায় এটাই তো বলে ওয়ারিস নাকি ওয়ারিস তো হলো আরবি শব্দ ওয়ারিসের বাংলা কি ওয়ারিসের বাংলা হলো উত্তরাধিকারী বাংলা কি উত্তরাধিকারী অংশীদার আল্লাহ রাব্বুল আলামিন এখানে যে কথা বললেন ও আওরাসানা এটার কারণ কি আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম জান্নাত দিয়ে দিয়েছিলেন হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে দিয়েছিলেন কিনা জান্নাত দিয়ে দিয়েছিলেন আল্লাহ রাব্বুল আলামিন যখন জান্নাত দিয়ে দিয়েছিলেন জান্নাতের মধ্যে ঢোকার পরে আল্লাহ বলছিলেন ওয়ালা তাকরাবা হাযিহিস শাজারাতা ফাতাকুনা মিনাল যালিমিন আদম হাওয়া তোমাদেরকে জান্নাত দিয়ে দিয়েছি জান্নাতের মধ্যে ঢুকায় দিয়েছি এই যে দেখা যায় একটা গাছ এই গাছের ফল কিন্তু খাবা না যদি ফল খাও তাহলে জালেম হয়ে যাইবা কি হয়ে যাবে জালেম হয়ে যাইবা আর কোন জালেম আমার জান্নাতের মধ্যে থাকতে পারবে না কথা কোন ঠিক কিনা জান্নাতের মধ্যে থাকতে পারবে না এরপরে আদম হাওয়া এই ঘটনা আমি বলতেছি না জান্নাতের মধ্যে গাছের ফল খাইছে জান্নাত থেকে বাইর হইতে হইছে নাকি আল্লাহ বলেন قُلْنَهْبِتُوا مِنْهَا جَمِيعًا فَإِمَّا يَأْتِيَنَّكُمْ مِنِّي هُدًى فَمَنْ تَبِعَ هُدَايَ فَلَا خَوْفٌ
عليهم ولا هم يحزنون الله رب العالمين বলেন ও আদম হাওয়া তোমরা নিচে নামো নিচে অবতরণ করো কারণ দুনিয়া নামক একটা জায়গা আছে সেখানে যাও এখানে একটা কথা আছে একটা গ্রামার আছে আল্লাহ বলেন কুল নাহবিতু তোমরা সকলেই নিচে নামো আল্লাহ কি বলছেন তোমরা সকলেই নিচে নামো এখানে মানুষ তো দুইজন কয়জন মানুষ কয়জন জোরে বলে মানুষ দুইজন একজন আদম আরেকজন হইল হাওয়া দুইজন মানুষ আল্লাহ বললেন সকলেই নামো কারণ কি আল্লাহ এখানে জমা ব্যবহার করলেন কারণ বচন বাংলায় হলো দুই প্রকার এক বচন বহু বচন আরবিতে বচন হলো তিন প্রকার কয় প্রকার তিন প্রকার এক বচন দুই বচন বহু বচন আরবিতে বচন কয় প্রকার তিন প্রকার আল্লাহ রাব্বুল আলামিন এখানে জমা ব্যবহার করছেন মানুষ কয়জন দুইজন কেন ব্যবহার করছেন এখানে একটা চিকন কথা আছে শুনবেন নাকি সময় তো নাই সময় শেষ আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুল নাহবিতু মিনহা জামিআ এখানে কিছু নিহিত আছে সেটা হলো কুল নাহবিতু ও আদম হাওয়া তোমরা সকলেই নিচে নামো এখানে চিকন কথা হলো এটাই আদম হাওয়াকে শুধু বলে নাই আমরা যারা এখন দুনিয়াতে আসছি কিয়ামত পর্যন্ত যারা আসবে এবং যারা দুনিয়া থেকে চলে গেছে সমস্ত মানুষ আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের পৃষ্ঠদয় মেরুদণ্ডের হাড়ের ভিতরে ছিলাম সুবহানাল্লাহ বলতেন না কোথায় ছিলাম আমাদের বাবা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের পৃষ্ঠদয় আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের পৃষ্ঠদয় মানে মেরুদণ্ডের হাড়ের ভিতরে ছিলাম এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমরা বুঝতেছি তো একারে জমা কেন ব্যবহার করেন আল্লাহ বল ঠিকই বলছেন কুল নাহবিতু মিনহা জামিআ ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদান ফামান তাবিয়া হুদা ইয়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন ও আদম হাওয়া তোমরা নিচে অবতরণ করো নিচে নামো দুনিয়া নামক একটা জায়গা আছে স্থান আছে এটাই যেটা আমরা বাস করতেছি সেখানে যাও যাওয়ার পরে আমি কিছু হুকুম দিব জারি করব কি দিব আমি হুকুম জারি করব আর এই হুকুমের উপর যদি তুমি অটল থাকো কি থাকো তুমি অটল থাকো এবং তোমার সন্তানাদি যারা আছে আদম সন্তান তারা যদি তোমার অনুসারী হয় কি হয় অনুসারী যদি হয় ওই যে তোমারে পূর্বে জান্নাত দিয়েছিলাম সেই জান্নাতের ওয়ারিস বানায় দেন সেই জান্নাতের কি বানাবো ওয়ারিস বানাবো এই যে ওয়ারিস আমরা কি পাইলাম না পাইলাম ভাই পাইলাম না পাইলাম পাইলাম তো আল্লাহ কি বলছেন ওয়াউরাসানাল আরদা নাতাবাওয়াউ মিনাল জান্নাতি হাইসু নাশা এই জান্নাতের ওয়ারিস এই জান্নাত কি আমরা চাই সবাই আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে আল্লাহর বানানো জান্নাত আমাদের কপালে নসিব করুক আমরা বলি আমিন এরপরে জান্নাতে যাওয়ার পরে অনেক কিছু জান্নাতে যাওয়ার পরে সর্বপ্রথম যে খাবার দিবেন সেটা হলো মাছের কলিজার কবাব দিয়ে একটা খাবার দিবেন সত্তর হাজার প্রকারের খাবার দিবেন খাইতে পারবেন দুনিয়াতে এক জাত দুই জাত তিন জাত খাইতেই তো শেষ পেট টাইট হয়ে যা খাইতে পারি না ঠিক কিনা কথা কোন ঠিক কিনা খাইতে পারি না সত্তর হাজার প্রকারের খাবার কিভাবে খাবো খাওয়া সম্ভব হ্যাঁ সম্ভব ওই সময় মানুষ আমরা এরকম এমন ছিলাম এমন থাকবো না হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের যে কত কানুন দিয়ে বানাইছেন সিত্তুনা জিরা 120 হাত লম্বা আদম কয় হাত 120 হাত সুপারি গাছ কয়টা লাগবো কমপক্ষে তিনটা কয়টা লাগবো এত বড় যদি একটা মানুষ হয় তার দাঁতগুলাও তো বড় বড় হবে ঠিক কিনা তার হাতগুলা বড় হবে তার পেটগুলাও তো বড় হবে সত্তর হাজার খাবার একবারে খেয়ে ফেলবে
এরপরে একটা ঢেকুর আসবে আসার পরে সব হজম হয়ে যাবে সুবহানাল্লাহ এই আল্লাহর নিয়ামত থেকে আমরা যেন কোনো ভাবেই বঞ্চিত না হই আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কাছে জান্নাত বিক্রি করে দিবেন কি করছেন জান্নাত বিক্রি করে দিবেন কের বিনিময়ে বিক্রি করে দিবেন নেক আমলের বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কাছে বিক্রি করে দিবেন যে আমাকে নেক আমল দিবা আর তোমরা আমার জান্নাত নিয়ে নিবা সুবহানাল্লাহ নেক আমল করতে পারলে আমরা জান্নাতে যাইতে পারব যাই হোক ভাইরা একবারে অল্প সময়ে যে কথাগুলো বললাম আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম আমাকে এবং আপনাদের সকলকে আমল করার মতো তৌফিক দান করুক আমরা বলি আমিন যাই হোক যে কথাগুলো বললাম আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সকলকে আমল করার তৌফিক দান করেন আমরা বলি আমিন আর জোরে বলি আমিন ওয়াখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু